नमस्कार बंधुरा, कुक विथ पायरेर आर एकटा नतून पर्वे आपनादेर सकलके स्वागत। आज के इन्स्टैंट ओट्सेर जे रेसिपिटा आमी तैरी करब सेटा किन्तु कोनो रकम कोनो गुड़ बा चीनी बा कोनो रकम कोनो दूधजात जिनिस दिए तैरी हबे ना। देखुन इन्स्टैंट ओट्स नियेछि एक स्कूप मतो आर जल दिए एटाके 10-15 मिनिटेर जोन्नो आमी भिजते देव। जेहेतु एकटा सार्विंग बानाच्छि ताई आमी एक स्कूप नियेछि। आपनारा जदि आरो बेशि परिमाण करते चान ताहले आरो बेशी परिमाण ओट्स नेबेन। तो एखाने जे जारटाते आमी मिक्स करब सेई मिक्सार जारेर मध्ये आमी एकटा कलाके स्लाइस करे निये नेब। सेई संगे आमी एर मध्ये दिए दिच्छी आपेलेर कुचि। एकटुखानि आपेल निये सेटाके एरकम भावे कुचि करे दिए दिच्छी। कला आर आपेलेर कम्बिनेशनटा किन्तु এই রেসিপির সঙ্গে খুব ভালো যায়। আর যেহেতু কোনো গুড় বা চিনি ব্যবহার করছি না তাই দুটো খেজুর এখানে আমি বীজ ছাড়িয়ে দিয়ে দিলাম। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা দুটো কাজু আর দুটো আমন্ড দিলাম। আর সেই সঙ্গে আধ চা চামচ মতো ফ্ল্যাক্সিড দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি একটুখানি ভ্যানিলা এসেন্স দিচ্ছি, তবে চাইলে কিন্তু এটা আপনারা না দিতেও পারেন। সেই সঙ্গে 10 মিনিট হয়ে গেছে, ওটসটাও অনেকটা ফুলে উঠেছে, তো এটাকে জল সমেত দিয়ে দিলাম। এবার এটাকে ব্লেন্ড করে নেব। এ প্রসঙ্গে বলে রাখি, আমাদের ব্যস্ত সকালগুলোর ব্যস্ততাটাকে অনেকটাই কিন্তু এই রেসিপিটা হালকা করে দেবে, তাই চাইলে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। আর সেই সঙ্গে যারা ওয়েট লস করে হালকা হতে চাইছেন তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কেবলমাত্র ব্রেকফাস্টেই নয়, ডিনারেও কিন্তু এই রেসিপিটা আপনারা নিতে পারেন। পেটটাকে অনেকক্ষণই ভর্তি রাখবে আর সেই সঙ্গে অবশ্যই এটা সহজেই হজম হয়ে যাবে। তো এখানে একটা সার্ভিং বলে আমি এটা নিয়ে নিলাম। আর আমি আমার মতো করে বিভিন্ন রকম টপিং দিয়ে এটাকে সার্ভ করছি। আমি এখানে একটু ফ্ল্যাক্সিড দিলাম। এই ফ্ল্যাক্সিড কিন্তু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যুক্ত, যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে তো সাহায্য করেই, সেই সঙ্গে কিন্তু হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করতেও সাহায্য করে। তাই এই ধরনের একটা হেলদি রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন। চিনি বা গুড় দিইনি বলে কিন্তু একদমই ভাববেন না যে এটা মিষ্টি হবে না, এটা কিন্তু যথেষ্ট মিষ্টি হয়। আপনারা একবার ট্রাই করলেই সেটা বুঝতে পারবেন। আর ট্রাই করার পর কেমন হয়েছে বা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকমই আরও বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আর আগামী দিন আরও বিভিন্ন রেসিপি আমি আমার চ্যানেলে আপলোডও করতে চলেছি। তাই অবশ্যই আমার চ্যানেল কুক উইথ পায়েলকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।